जवान रिलीज होने वाली है शाहरुख खान की 7 तारीख को, आप वो देखने जाएंगे क्या? नहीं, हम पहचानते नहीं है। जवान भी रिलीज होने वाली है शाहरुख, हमारे इस्लाम में मना है ना मूवी देखना, तो हम देखते ही नहीं। अच्छा, देखते ही नहीं। आप देखने जाएंगे? नहीं, जवान को हम बायकॉट करेंगे बिल्कुल। जवान आने वाली है, देखने जाएंगे? हमें सनी देओल की पसंद। गदर 2 अभी जो है फिलहाल में रिलीज हुई है, सनी देओल की मूवी है, वो देखी है? अभी देखी नहीं है, अभी सुनने में आया बहुत अच्छी है। अच्छा, देखने जाएंगी? इंशाल्लाह जाएंगे। जाएंगी। सनी देओल आपको अच्छे लगते हैं, एक्टिंग अच्छी लगती है? हां, अच्छे लगते हैं। आपको भी अच्छे लगते हैं? आपका क्या नाम होगा? अदीबा। अदीबा नाम है। आप भी देखने जाएंगी? हां जाएंगे। अभी तक देखी नहीं? नहीं है। अच्छा अच्छा, सनी देओल की पहली पार्ट देखी है गदर? हाँ देखी है। आपने भी देखी है? हाँ देखी है। कैसी लगी आपको? बहुत अच्छी है वो। बहुत अच्छी लगी? अच्छी लगी। अच्छा, कोई डायलॉग वगैरह जो आप लोग को याद हो सुनाना चाहती हो? कौन सा डायलॉग? सकीना बोलते हैं ना, वो अच्छा लगता है हमें। अच्छा, सकीना भी अच्छी लगती है, एक्टिंग अच्छा लगता है? अच्छी लगता है, अच्छा लगता है। अच्छा, कोई गाना जो आपको अच्छा लगता हो गदर का? गदर का वही मैं निकला गदी लेके, वो गाना अच्छा लगता है मेरे को। अच्छा लगता है, आपको भी अच्छा लगता? अच्छा लगता है। शाहरुख खान की जवान आने वाली, शाहरुख खान की मूवीज देखती हैं आप लोग? हाँ देखते हैं। इतना नहीं? देखती हैं, देखती हैं। आप उतना नहीं देखते? नहीं, हमें सनी देओल की पसंद। पठान देखी है मैंने? पठान आपने देखी? हाँ देखी है। सनी देओल की जो है मूवी से ज्यादा अच्छी लगती है शाहरुख खान की? हाँ अच्छी लगती है। जवान आने वाली है, देखने जाएंगे? हाँ जाएंगे। आप देखने जाएंगे? जाएंगे। आप देखने जाएंगे? हम दोनों देखेंगे। दोनों देखेंगे। पठान देखने गई थी? नहीं नहीं, हमने तो यूट्यूब पे देखा था। यूट्यूब पे देखा था? अलाउड नहीं है? हमारे को अलाउड है। अच्छा अच्छा, शाहरुख खान की मूवी? हाँ देखते हैं। अरे बा, उसका तो नंबर वन पहले पठान में जो था ना, वही तो मजा आया इसमें उसका, भले छोटा रोल था। जो गाना था ना झूमे जो पठान के ना, मजा आ गया भिड़ो, मान गए पिक्चर भाई, पैसा उसूल है भाई पिक्चर में तो। अरे कमा के, पहले कमा के बैठ गया उसने, कमा के बैठ गया। बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम, अस्सलामु आलैकुम, আমি শামিম আরা বেগম, আপনারা দেখছেন বেগম মিডিয়া 2 রিঅ্যাকশন চ্যানেল, আশা করি ভালো আছেন। জওয়ান মুভির এই পাবলিক রিঅ্যাকশন দেখানোর জন্য আপনি ভাবছেন ইসলামী রিঅ্যাকশন ভিডিওর মধ্যে জওয়ান মুভির পাবলিসিটি করছি না তো? না, একদমই ভুল ধারণা আপনার, এটা আমার কাজ নয়। কিন্তু এই মুভির পাবলিক রিঅ্যাকশনটা এমন এক তথ্য পেয়েছি যা মুসলিম হিসাবে আপনাদের মাঝে তুলে ধরা বা দেখানোটা খুবই জরুরি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বা শুনবেন যদি মুসলিম হয়ে বাঁচতে চান তো, না হলে দেখার কোনো প্রয়োজন নাই। আপনারা জানেন প্রতিটি ইউটিউবারকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হয় ভালো ট্রেন্ডিং ভাইরাল কন্টেন্ট পাওয়ার জন্য। জওয়ান মুভি আজকাল প্রতিটি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তোলপাড় চলছে, তাই দেখে চোখে পড়ল এর মধ্যে যা পেলাম তা দেখে বা শুনে আপনি সচ্চা মুসলিম হলে শকড হবেন বা আপনার অন্তরে ব্যথা অবশ্যই হবে। প্রথমে দেখলেন যে কিছু যুবক মুসলিম ইসলামে মুভি দেখা হারাম তা ডিক্লেয়ার করলেন, আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ খায়ের। তারপরে দেখলেন যে মুভি থেকে বেরিয়ে আসা এক বুজুর্গকে লক্ষ্য করবেন, তিনি নিশ্চয়ই মুসলিম, তিনি এতই আনন্দ উল্লাসে হল থেকে বেরিয়ে জাহির করছে তার খুশি, যেন বুড়ো হয়ে হলে মানে থিয়েটারে তিনি ভিতরে গিয়েছিলেন এবং জওয়ান মুভি দেখে জওয়ান হয়ে বেরিয়ে আসলেন এবং সাথে করে জান্নাতের টিকিটটাও নিয়ে আসলেন, আস্তাগফিরুল্লাহ। এবং আরও একটু খেয়াল করবেন যে তার পিছনে বোরখা পরে মুসলিম মহিলারাও হল থেকে বেরোচ্ছে। এই ভিডিওটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি এটা বোঝাতে চাইছি যে এই সিনটা দেখে আশ্চর্য লাগলো ঠিকই, কিন্তু আরও আশ্চর্য হবেন যে জওয়ান মুভির যে ফার্স্ট ডে ফার্স্ট শোটা ছিল সেটা ছিল সকাল 6টা, অর্থাৎ আজকের সময়ে যে ফজরের সালাতের কিছুটা পরে বা কাছাকাছি সময়ে, আর্লি মর্নিং। কিন্তু কথা হলো যে একটা সুপারহিট মুভি দেখতে হলে সকলে জানে প্রায় 1 থেকে 2 ঘন্টা আগে থিয়েটারে পৌঁছাতে হয়, তাহলে মুসলিম হিসাবে ফজরের সালাতকে না আদায় করে সিনেমা হলে যাওয়াটা, এটা আপনার দৃষ্টিতে কেমন লাগে তা কমেন্টে অবশ্যই জানাবেন। যেখানে মোটামুটি নামাজিদের ক্ষেত্রে ফজরের সালাতে মিষ্টি ঘুম ত্যাগ করাটা খুবই কষ্টকর, সেখানে এই মিষ্টি ঘুম ত্যাগ করে ভোর 4টা থেকে সিনেমা হলে বা থিয়েটারে যাওয়ার জন্য রেডি হওয়াটা, এটা একটা নামধারী মুসলিমের পক্ষে সম্ভব? এরা এদের পরিবার পরিজনকে বা সমাজকে কী শিক্ষা দিতে চায়? সিনেমার
হোক বা ক্রিকেট আইপিএল ফুটবল যাই হোক না কেন সবই তো হারাম সময় অপচয় করা তবে 99% মুসলিম যুবক বা যুবতীরা এই হারাম কাজেও লিপ্ত থাকে আল্লাহ তাদের হেদায়েত দান করুন তবে আসল কথায় আসি যে আজকের মুসলিমদের এই রকম ঈমান আকীদার হওয়ার পিছনে একটাই বড় কারণ আমরা কোরআন সহি হাদিস মসজিদ থেকে অনেক দূরে বিশেষ করে মহিলারা যেখানে মসজিদে মুসল্লি দেখা যায় না খুব কম হাতে গোনা সেখানে সিনেমা হলে দিনের পর দিন জায়গাই পাওয়া যায় না আজ ফিরকা পরস্ত মজহব নিয়ে লড়ালড়ি করা আলেম ওলামাদের শুধুমাত্র একটা ভুল ফতোয়ার জন্য সমাজে নারীরা দিন ইসলাম থেকে এত দূরে হয়েছে তারা মসজিদে যেতে পারে না কোনো কিছু জানতে পারে না ইসলামকে তাহলে তারা সুসন্তান বা ইসলামিক পরিবার কিভাবে গঠন করবে তাহলে তো তারা সিনেমা হলে অবশ্যই যাবে তাদের মসজিদে প্রবেশ করতে না দেওয়া বা সেফারেট ব্যবস্থা না দেওয়া জন্য যা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম নির্দেশ করে গেছেন কি পাঁচ ওয়াক্তের সালাত ঘরে পড়বে এবং জুমার সালাত মসজিদে পড়বে ঈদের সালাতে যেতেই হবে সেটা অমান্য করা হয় ফিতনার ভয়ে কিন্তু সিনেমা হলে থিয়েটারে শপিং মল কো এডুকেশন স্কুলস কলেজেস ইউনিভার্সিটিস কর্মক্ষেত্রে যাওয়ার নিষেধ করতে পারে না বা ফতোয়া জারি হয় না বা কোনো রেস্ট্রিকশন মেনটেন করা হয় না সমাজের তরফ থেকে কারণ সেখানে নারীরা অর্থশালী হবে নিজের পায়ে দাঁড়াবে পরিবার চলবে স্বামীর অনেক হেল্প হবে আরও অনেক কিছু কিন্তু আলহামদুলিল্লাহ যারা সচ্চা মুসলিম সচ্চা আলেম ওলামা ভারতের অনেক জায়গায় এই মহিলাদের জন্য সেফারেট ব্যবস্থা দিয়েছেন মহিলারা প্রতিনিয়ত সেখানে দিন শিখতে যায় নামাজ শিখতে যায় নামাজ কায়েম করে এবং সেই এলাকার বা সেই সমাজের মহিলারাও কিন্তু ইসলামী দিক দিয়ে অনেক উন্নত যেটা আমি নিজেই অভিজ্ঞতা লাভ করেছি ফিরকাবাজিরা যখন ব্যবসা করে তখন মাঝহাব ফিরকা এগুলো দেখে না যে দোকানে কাস্টমার দেওবন্দি আছে বারেলি না আলে হাদিস না অন্য জাতির বা অন্য ফিরকার আছে সেটা কিন্তু বিচার করে না তারা ব্যবসায়ী হিসাবে শুধু মাল দৌলতকে বা ইনক্রিজ করার জন্য তারা মানে সুমনে তারা ব্যবসা করে দুনিয়াবি দৌলত জমা করে কিন্তু শুধু মসজিদে যত ফিরকাবাজি এই উমুকে এটা আসতে পারবে না উমুকে এটা করতে পারবে না উমুক এটা করতে পারবে না এগুলো নিয়ে দলাদলি করে সমাজে শুধু বিভেদ সৃষ্টি করা হয়েছে আর কিছু নয় ভুল বললে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে বোঝার চেষ্টা করবেন যে মুসলিমদের অবস্থা কতটা শোচনীয় কতটা নিচে নেমে গেছে এই ধরনের মুসলিমদের সংখ্যা যদি বাড়তেই থাকে তাহলে বিপদে আপদে প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প জালিম বর্ষার অত্যাচারের হাত থেকে কিভাবে আমরা আল্লাহর সাহায্য পেতে পারি কেনই বা আল্লাহ আমাদের সাহায্য করবে আল্লাহ আমাদের সকলকে সচ্চা মুসলিম হওয়ার তৌফিক দান করুক টেক কেয়ার জাজাকাল্লাহ খাইর ফর ওয়াচিং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু